পরবর্তী পার্টটা আমরা দেখব, এখানে রয়েছে হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম কি, এর আগের স্ট্যান্ডার্ডই আমরা পড়ে নিয়েছি, এইখানে এন্ডোক্রাইন সিস্টেম কী কী রয়েছে সেটা আমরা দেখব। এনসিআরটি বলছে দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড হরমোন প্রোডিউসিং ডিফিউজ টিস্যু বা সেল লোকেটেড ইন ডিফারেন্ট পার্ট অফ আওয়ার বডি কনস্টিটিউয়েন্ট দ্য এন্ডোক্রাইন সিস্টেম। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী সেটা আমরা দেখে নিচ্ছি। তো এখানে ওটাই বলতে চেয়েছে যে বিভিন্ন গ্ল্যান্ড আর তারা যে হরমোন তৈরি করে, তো এই পুরো সিস্টেমটাকে আমরা কী বলছি একসাথে, এন্ডোক্রাইন সিস্টেম, যেটা আমাদের বডির বিভিন্ন পার্টে রয়েছে। তো কী কী রয়েছে এন্ডোক্রাইন সিস্টেম ছবিতে আমরা দেখছি, তোমরা এনসিআরটি লাইনও ফলো করো। এখানে একদম প্রথমে বলেছে পিটুইটারি, তো পিটুইটারি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায় রয়েছে। তারপরে বলেছে কি পিনিয়াল, পিনিয়াল রয়েছে এই জায়গাটায়। তারপরে থাইরয়েড, থাইরয়েড তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায়। অ্যাড্রিনাল, অ্যাড্রিনালটা কোথায় রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে কিডনির ঠিক ওপরে। প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াস আমরা এখানে দেখতে পেলাম। প্যারাথাইরয়েড রয়েছে, থাইরয়েডের ওই জায়গাটাতেই রয়েছে প্যারাথাইরয়েড। এরপর যখন ডিটেলস আরও দেখবো তখন আরও স্পষ্ট বুঝতে পারবে। তারপরে রয়েছে থাইমাস, বুকের কাছটায় রয়েছে থাইমাস। আর গোনাড, এবার যদি মেয়ে হয় তাহলে ওভারি, আর যদি ছেলে হয় তাহলে টেস্টিস। এবার এগুলো বাদ দেও, এগুলো তো এন্ডোক্রাইন অর্গান, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো এগুলো। এবার এখানে কি বলেছে, এইগুলো বাদেও আর কিছু অ্যাডিশনাল থাকে। এই যে দেখো তোমরা এখানে বলেছে এন্ডোক্রাইন বডিজ ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন অফ দিস, এগুলো বাদেও সাম আদার অর্গ্যান, যেমন কোথায় কোথায় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমরা যে খাবার খাই তো সেখানে ইসোফেগাস থেকে, এই জায়গাটা থেকে ইসোফেগাস গেল, তারপরে এই জায়গাটা স্টমাক রয়েছে, স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন হয়ে তারপর লার্জ ইন্টেস্টাইন, এইসব যে রয়েছে, তো ওই ট্র্যাক্টার মধ্যে আমরা দেখবো যে স্টমাকে, ইন্টেস্টাইনে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বিভিন্ন গ্ল্যান্ড দেখতে পাবো যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কাজ করে। তো এখানে সেটাই বলেছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে দেখতে পাবো। তাছাড়া দেখতে পাবো লিভার, আমরা জানি এই জায়গাটা লিভার থাকবে। তারপরে দেখতে পাবো কিডনি, তারপর হার্ট, এরাও কিন্তু কিছু হরমোন প্রোডিউস করে। এব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হাইপোথ্যালামাস অফ দ্য হিউম্যান বডি ইজ গিভেন ইন দ্য ফলোয়িং সেকশন। তো এই এরপর থেকে আমরা দেখব যা যা এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে তাদের কিছু এক্সপ্লেনেশন, আর এখানে হাইপোথ্যালামাসও যুক্ত করে দিচ্ছে, এর আগে হাইপোথ্যালামাসের কথা আসেনি। আর হাইপোথ্যালামাস খুব ইম্পর্ট্যান্ট এই এন্ডোক্রাইন সিস্টেমের জন্য, সেটা কেন এর পরের লেকচারে আমরা দেখবো।